কলকাতায় ভোট এগিয়ে আসছে। 1 জুন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ নির্বাচন হবে দমদম, বারাসাত, বসিরহাট, মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার এবং যাদবপুরে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার নির্বাচনের প্রচার সূচি দারুণভাবে সাজিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিলোত্তমায় প্রচারে তিলমাত্র আলগা রাখতে চাইছেন না তিনি। পদযাত্রা, জনসভা সবই হবে, ফলে হিসেব মতো তৃণমূল সুপ্রিমো কবে কোথায় শেষ লগ্নে প্রচার সারবেন কলকাতায় সেটা একবার জেনে নেওয়া যাক। যা খবর পাওয়া যাচ্ছে তাতে উত্তর এবং দক্ষিণ কলকাতার সর্বত্র কার্যত ঝোড়ো প্রচার চালাবেন মমতা। যা জানা যাচ্ছে, 27 মে তিনি পদযাত্রা করবেন বেলেঘাটা থেকে শ্যামবাজার, এরপর 30 মে পদযাত্রা করবেন যাদবপুর থেকে হাজরা। এছাড়া বেহালায় রয়েছে মমতার একটি জনসভা, সেটা করবেন তিনি 28 মে। মেটিয়াবুরুজেও জনসভা করার খবর রয়েছে, হয়তো 29 মে মেটিয়াবুরুজে তিনি একটি জনসভা করতে পারেন। শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই নাকি এই জনসভা করা হবে। বাংলায় দফায় দফায় ভোট, তাই দফায় দফায় প্রচার। নির্বাচনের প্রাক্কালে যেমন বিজেপির শীর্ষ নেতা মন্ত্রীরা বারবার বাংলা ভিজিট করছেন, তেমনি রাজ্যের শাসক দল প্রচার স্বার্থে ন্যূনতম কোনো কার্পণ্য করছে না। আর প্রচারে একেবারে ফ্রন্ট ফুটে থেকেই খেলছেন মমতা অভিষেক। যেহেতু উত্তরবঙ্গ থেকেই বাংলার নির্বাচন শুরু হয়, তাই মমতা প্রচার শুরু করেন ওই উত্তরবঙ্গ থেকেই, তারপর এখন দক্ষিণে। মোদ্দা কথা, তৃণমূলের সিট যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা হাতছাড়া না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী কার্যত চষে ফেলছেন গোটা রাজ্যটাই। সময় যত যাচ্ছে তত এগিয়ে আসছে কলকাতার ভোট, আর মহানগরে ভোট হবে এদিকে দলের মহামাথারা উপস্থিত থাকবেন না সেটা কি করে হয়। তাই 1 জুনের আগে এবার কলকাতায় ঝোড়ো প্রচার সারবেন মুখ্যমন্ত্রী। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।